এই মাত্র টেলিভিশন সেটির সামনে যারা বসেছেন তাদের গাদাথা জানাচ্ছে যে আপনারা জানেন যে তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন, আহসান হিমেল রয়েছেন একটি কেন্দ্রে, আমরা তার সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি। না না, আমার সবগুলি আছে, ওইসব কি অনেকে আছে, মানে দশটা দিছি, আমরা দশটাই দিছি, বিচে বসার পরিবেশ নাই দিকে আমরা কিছু কমাই, তারাই কমাই দিছি, ওখানে না এটা ঠিক না, আমি সবগুলো তো কত হইতেছে সবখানে আছি। পরিবেশ তো আমি বললাম, পরিবেশ তো সুষ্ঠু আছে, ওয়েদারের কারণে বৃষ্টির কারণে ভোট আরম্ভই আবার শুয়ে গেছে, এই বৃষ্টির ভিতরে তো মানুষ আসতে চায় না, তারপর চেষ্টা করি আল্লাহ দিলে বৃষ্টি একটু কমলে আমরা আবার জোর সোরে ভোটার আনানোর চেষ্টা করবো। ভোটার উপস্থিতি কি সন্তোষজনক কিংবা নির্বাচন কমিশনের অবস্থা? না, ভোটার উপস্থিতি মাত্র আরম্ভ হয়েছে, এর ভিতরে বৃষ্টি তো আমি তো জানি না কতটুকু এই মতো লোক আসছে, কিন্তু বৃষ্টির ভিতরে আসতে পারবো না তো স্বাভাবিক, বৃষ্টিটা কমুক তারপর আমরা বলতে পারবো না সঙ্গে। নির্বাচন কমিশনের যে এখন পর্যন্ত অবস্থান সেটিতে আপনি কি সন্তোষ প্রকাশ করছেন? আমি তো প্রথমেই গেছি সবই ঠিক আছে, কিন্তু ওই ইভিএম প্রতি মেশিনগুলি যে ত্রুটি আছে সবসময় কাজ করতেছে না, কোন সময় কাজ করে কোন, আমি ভোটটা ঢুকলাম, আমার সময় কাজ না করলে তো আমি এটা বিদ্যুৎ বুধ করবো না, এর মধ্যে আমি বিভিন্ন খবর পেতেছি। আমি তো বলছি স্লো তো আছে, তারপরে ওইখানে আমি ভোট দিতে গেলাম, দেখলাম বটম টিপ দিলে আমি যে মার্কেট দিছি মার্কেটটা বাইশে উঠবো, ওইখানে আমি অভিযোগ পাইতেছি বাইশে উঠতেছে না, মার্কেটটা বাইশে না উঠলে সে তো কনফার্ম হইতেছে না, তার ভোট হইছে না, পরে সবুজ দিলে হয়, আমি দেখছি বাবা অবস্থা ভালো, তো আপনার কোন অভিযোগ আছে? আমি আমার কোন অভিযোগ এখন নাই, এটা বলছি। অবস্থিত এক ঘন্টার ভিতরে তো আরম্ভ, তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বৃষ্টি পরে বলতে পারি না ঠিক না, বৃষ্টির কারণে তো সবসময় কম হয়, তো আমি যে মনে করি বৃষ্টি আর অল্প আর এক ঘন্টা হইলেও অসুবিধা নাই, কমে গেলে মানুষ আবার রিগেন করতে পারবে, তার বেশি করে আগে ভোট দিতে পারবো। আপনি শুনছিলেন যে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি নিয়ে তার কিছুটা সন্তোষজনক আছে, কিন্তু ইভিএম এ যে ভোট গ্রহণ হচ্ছে এই ভোট গ্রহণ পদ্ধতি নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন, এবং তিনি তার বক্তব্যে বলেছেন ইভিএম এর ভোট গ্রহণ কিছুটা ধীরগতিত হচ্ছে, তার যাতে ভোটাররা ঠিকভাবে সময় মতন ভোট দিতে পারছেন না, ধীরগতির বিষয়টি কিন্তু তিনি অভিযোগ করেছেন। আমরা দেখেছিও যে প্রতিটি কেন্দ্রে যে ভোট গ্রহণ কর্মকর্তা যারা রয়েছেন তারাও আমাদের কাছে যে তথ্য দিচ্ছেন প্রতি ঘন্টায় 20 জনের বেশি কিন্তু ভোট দিতে পারছে না, এবং এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো কিন্তু বৃষ্টি নামার পর দেখি নতুন করে কোনো ভোটার উপস্থিত হয়নি। আরেকটি কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জাহিদ হিমেল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর চরথা এলাকায় হুসামিয়া লুৎফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ভোটাররা আসলে বৃষ্টিতে ভিজেই কিন্তু আপনার ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, তো এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি যে আপনার ভোট গ্রহণের প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেল, আপনার অনেকেই সেই সকালে আসছেন কিন্তু এখন পর্যন্ত আসলে ভোট গ্রহণের যে অবস্থা ইভিএম এ আপনার স্লো হওয়ার কারণে দীর্ঘ সারি বেড়ে গেছে, এবং অনেকেই বৃষ্টি উপেক্ষা করে আপনার বারান্দায় অবস্থান করছেন, এবং তারা আসলে ভোটাধিকার স্লো হওয়ার কারণে মূলত আসলে তাদের দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, তো এক্ষেত্রে আমরা কয়েকজন ভোটারের সাথেও কথা বলতে চাচ্ছি এখানে। আপনার আসলে ভোট গ্রহণের প্রক্রিয়া কি দেখছেন এখানে, কেমন প্রক্রিয়া? আপনার এখানে বৃষ্টির কারণে খুবই বাজে অবস্থা, আর তাছাড়া আপনার ইভিএম এর কারণে আপনার 40% ভোট কাস্ট হয় কিনা তা আমাদের সন্দেহ আছে, আর এখানে আমাদের একজন প্রার্থী আছে। প্লিজ আপনি শুনছিলেন এখানে ভোটারদের আসলে যেটা বলছেন যে ইভিএম এর কারণে মূলত এখানে আপনার ভোটাররা স্লো ভোট দিচ্ছেন, যে কারণে আসলে তাদের সময় অনেক ব্যয় হচ্ছে, বিশেষ বৃষ্টিতে ভিজে কিন্তু আসলে অনেক কষ্ট করে তারা এখানে অবস্থান করছেন, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মহিলা নারী ভোটার এবং পুরুষ ভোটার যারা আছে আপনার তারা কিন্তু কেন্দ্রের ভিতরে অবস্থান করছেন, একেবারে লাইন এই মুহূর্তে থাকার সুযোগ নেই যেহেতু বৃষ্টি হচ্ছে, তারা সকলেই একই বারান্দায় অবস্থান করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করবো, এবং ভোটার যারা আছে তাদের একটু বক্তব্য জানার চেষ্টা করব। আপনার একটা বিষয় জানিয়ে রাখি যে আপনার সকালে আপনার কুমিল্লা হাই স্কুলে আপনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সেখানে তাদের যে কার্যক্রম ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, পাশাপাশি আপনার বিজিবি এবং র্যাবও কিন্তু আইন শৃঙ্খলার সার্বিক দায়িত্ব তদারকি করছেন, এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে প্রায় 5,500-এর মতো আপনার আইন শৃঙ্খলার সদস্য কুমিল্লার এই নির্বাচনে ঘিরে তারা মোতায়েন রয়েছে, এবং বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম, কোন
কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। আমরা বেশ কয়েকজন ভোটার রয়েছেন এখানে, আপনার আমরা আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আসলে আপনি কখন আসছেন এবং ভোট দেওয়ার বিষয়ে? দেড় ঘন্টা গাড়ি রয়েছে সামনের, একটু যদি আমাদেরকে জানান। আমি কি করতাম বাবা, আপনি শুনছিলেন যে এখানে দেড় ঘন্টা হয়ে একজন আসছেন কিন্তু এখন পর্যন্ত তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তো এই আসলে আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো আপনার মাধ্যমে দর্শকদের, আমরা একটু ভিতরে চেষ্টা করছি। ইমতিয়াজ, আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ভিতরে আসলে এত ভিড়, বৃষ্টির কারণে আসলে এখানে মানুষের উচ্চে পড়া ভিড়, যে কারণে আসলে ভিতরে যাওয়া যাচ্ছে, ভোটারদের উপস্থিতি অনেকটা সন্তোষজনক। এবং এটা যদি বজায় থাকে তাহলে আশা করা যায় যে আপনার বেলা বাড়ার সাথে সাথে ভোট গ্রহণের যে সংখ্যাটা আরো বেড়ে যাবে। তো কুমিল্লা থেকে হয়তো আরো বিস্তারিত পরবর্তী জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জাহিদুর রহমানকে। জাহিদুর রহমান দর্শক জানাচ্ছিলেন সেখানকার খোঁজ খবর। এবং তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি নির্বাচন চলছে, আপনারা জানেন 27টি ওয়ার্ড নিয়ে এই সিটি নির্বাচনটি গঠিত হয়েছে এবং সেখানে 105টি ভোট কেন্দ্রের মধ্যে 640টি কক্ষে ভোট দিচ্ছেন 5 জন মেয়র প্রার্থী, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা যেমনটি দেখছিলেন যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে মূলত যারা ভোটার রয়েছেন তাদের ভোট দিতে অনেকটা সময় লেগে যাচ্ছে, অনেকে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এখনও তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পাশাপাশি ইভিএম সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে, যার কারণে ইভিএমে কোনো কোনো ভোটারদের অভিযোগ রয়েছে 30 মিনিটেরও বেশি সময় তারা অপেক্ষা করছেন কিন্তু তাদের ভোট দেওয়ার সুযোগ তারা পাননি। এবং আমার সহকর্মী আহসান হিমেলও সেখানে যুক্ত ছিলেন। আহসান হিমেলও যেমনটি বলছিলেন যে 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগছে এক একজন ভোটারকে ভোট প্রয়োগ করতে। এই হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের খোঁজ খবর, সেখানে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমরা আরও খোঁজ খবর আপনাদের পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আমরা আবারও কুমিল্লা সিটি নির্বাচনের খোঁজ খবর আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে সেখানে রিটার্নিং কর্মকর্তা কথা বলছেন, আমরা সরাসরি তার কথা শুনব। কারণে আঙ্গুলে রেখার কারণে একটু অসুবিধা হয় হয়তো অনেক সময়, তো আশা করি একটু থাকবে এর মধ্যে। আমরা ইনশাল্লাহ করবো যে আমরা নিশ্চয়ই প্রিজাইডিং অফিসার অবহিত আছেন, সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা করবো। আপনি যে উনি আমাকে সাথে কথা হয় নাই, আপনি বললেন যে ওনার অভিযোগটা হচ্ছে বুথ কমিয়ে দেওয়া, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের যখন কার্ডগুলো কাস্টমাইজ করে বুথ ওয়াইজ করে, অর্থাৎ এখানে যে কয়টা বুথ আছে একটা কেন্দ্রে যদি 5টা বুথ থাকে 5টা পোলিং কার্ডই দেয়, এটা কমানোর তো কোনো স্কোপই নাই, কোনোভাবেই এটা সম্ভব না। হয়তো উনি এটা বিষয়টা পরিষ্কারভাবে হয়তো না জানার কারণে হয়তো বলতে পারেন, এটা কমানো যাবেই না, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আমি বলি এই কথাটাই আমি কুমিল্লাবাসীকে বলতে চাই, সম্মানিত প্রার্থীদেরকেও বলতে চাই, আপনারা এখানে স্কুল কলেজ যেগুলো আছে, কিছু কিছু স্কুল কলেজ আছে যে খুবই ছোট, বাধ্য হয়ে আমাদের একটা কক্ষে 2টা বুথ করতে হয়, সেটা স্কুলের অবকাঠামোর কারণে। নট দ্যাট যে বড় জায়গা আছে যেখানে 20টা কক্ষ আছে, এখানে বুথ আছে 5টা, আমরা সেখানে এক রুমে 2টা বুথ করতেছি তা না। এজেন্ট তো প্রতি বুথে একজন প্রার্থী যাদেরকে দিবেন একজনই থাকবেন। ওইখানে যে ওই স্থান সংকুল, আমি জানি না পার্টিকুলার কথা, স্থান সংকুলের কোনো সমস্যা আছে কিনা, হয়তো বা লোকালি ওটা ম্যানেজমেন্টটা করছে হয়তো, বসার মতো জায়গা আমি তো এক্স্যাক্টলি যদি দেখতাম আমি তখন এটা উত্তর দিতে পারতাম। আচ্ছা, এখন পর্যন্ত ইভিএম ডিভাইস গুলো কি ঠিকঠাক কাজ করছে কিনা, আপনার রিজার্ভ ডিভাইস যেগুলো সেগুলোর ব্যবহার করার দরকার পড়েছে কি? এখানে আসলে যে ইভিএম যেগুলো আমরা পাঠিয়েছি, এখানে আমাদের মোবাইল কারিগরি টিমও আছে, ওরা দেখছে। এই যে ছোটখাটো, যে আমি যদি বলি একবার নির্ভুলভাবে হচ্ছে, ছোটখাটো দিয়ে একটা ট্রাভেল হয়তো দেখা যায়, আমাদের মোবাইল কারিগরি টিম ইনস্ট্যান্টলি ওখানে গিয়ে সেটা ফিক্স করে দেন। তো ওইভাবে মেজর কোনো আল্লাহর মতো এরকম কিছু অভিযোগ কেন্দ্র থেকে একটা ওই ফোন আসলো যে ওখানে মানে 1 ঘন্টা ধরে একটা ইভিএম মেশিন একটা স্টপ হয়ে আছে, স্লো না একেবারে বন্ধ হয়ে আছে, ওরকম হওয়ার কথা না। যেমন আমি বলি, আমি আপনাদের এই ভিক্টোরিয়া কলেজ স্কুলে আমি যখন আসলাম, এই যে এই বুথে ঢুকলাম, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বলতেছে যে ব্যালট ইউনিট কাজ করছে না।
উনি আসলে ওই জানি না, আমি আমি দাঁড়া থেকে যখন ভোটার ভোট দিল ঠিক মতোই কাজ করলো, পরে আরেকজন ঢুকলো, এখন ওই ওনারও ইয়ের কারণেই হয়েছে। একটু অনভ্যস্ততা আসলে ওই ইভিএম এ কাজ আসলে আমাদের তো রেগুলার হয় না, হঠাৎ করে হয়তো কাজে আসতে একটু হতে কোন জিনিসের সাথে কাজটা স্টার্ট আপ করতে একটু সময় নেয়, হয়তো প্রথম প্রথম যেহেতু এখন আর্লি আওয়ার পরে এরকম কিছু থাকবে না আশা করি। আমি তো আশাবাদী পারবে, দেখেন আপনারা আপনারা দেখেন না, আপনারা দেখেন যে পাবেন কিছু দিলে একটু হাতটা ভিজে টিজে সার্বিক পরিস্থিতি কি মনে করছেন আপনি, কি পরিস্থিতি জানতে গেছে সর্বশেষ পরিস্থিতিটা যদি জানতে চাই সার্বিক পরিস্থিতি। আমার কাছে তো আমি মনে করি যে সর্বশেষ পরিস্থিতি বলেন বা সার্বিক পরিস্থিতি বলেন শান্তিপূর্ণ আছে। আমি পোলিং এজেন্টদেরকেও জিজ্ঞেস করেছি, ওনারাও আমাকে নিশ্চিত করেছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সব প্রার্থীর এজেন্টদেরকে যেখানে যেখানে গিয়েছি জিজ্ঞেস করছে, ওরা বলতেছে যে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। যেমন সব সব এজেন্ট সব প্রার্থী কিন্তু এজেন্ট দেনও নাই, আমি যে কয়টা কেন্দ্রে গেলাম আমি দুইজন স্বতন্ত্র মেয়র প্রার্থী দেখলাম, প্রেসিডেন্ট স্যার জিজ্ঞেস করছে ওনারা এজেন্টও দেন নাই, তো তাহলে তো সেই আর কি। আচ্ছা এই কেন্দ্র তো পিছনের দুটি কক্ষে আমরা দেখেছি যে ঘোড়া পদে যিনি লড়ছেন তার এজেন্ট নেই, দর্শক কুমিল্লা সিটি নির্বাচনে এতক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলছিলেন রিটার্নিং কর্মকর্তা, আমরা তারই অংশ বিশেষ এতক্ষণ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।